মাথা ব্যথা দূর করবে পাঁচটি উপায় প্রতিদিন যে সমস্যাটি আমাদের দৈনন্দিন জীবনে দুর্বিষহ করে তোলে তার নাম মাথা ব্যথা ছোটো বড়ো প্রায় সকলেই নানা কারণে বিভিন্ন সময় মাথা ব্যথায় আক্রান্ত হয়ে পড়েন অনেকে আবার ভুগে থাকেন মাইগ্রেনের সমস্যায়ও এই ধরনের ব্যথা খুব হঠাৎ করে শুরু হয়ে যায় এবং তিন চার দিন পর্যন্ত টানা ব্যথা চলতে থাকে ব্যথা দূর করার জন্য অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন অনেকে আবার ব্যথানাশক ঔষধও খেয়ে থাকেন কিন্তু আপনি জানেন কি খুব সহজে কিছু প্রাকৃতিক উপায়ে মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কি। আদা ও আদা চা মাথা ব্যথা উপশমে আদার জুরি নেই কারণ আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসপেরিয়ন বা ব্যথানাশক ঔষধে ব্যবহার করা হয় তাই মাথা ব্যথা শুরু হলে সামান্য আদা ছিলে নিয়ে চিবানো শুরু করুন এতে মাথা ব্যথা দ্রুত উপশম হবে এর পাশাপাশি এক কাপ পানি ফুটিয়ে এতে আদা সামান্য ছেঁচে নিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য মধু দিয়ে পান করতে পারেন আদা চা কিন্তু আপনার মাথা ব্যথা দ্রুত কমে যাবে আইস ব্যাগ বাজারে নানা আকারের অনেক আইস ব্যাগ কিনতে পাওয়া যায় খানিক্ষণ ধরে রাখুন দেখবেন মাথা ব্যথা অবসম হচ্ছে তবে যাদের হুটার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে তারা এই পদ্ধতি পালন করবেন না মিষ্টি কুমড়োর বিচি ভেজে খেলে মাথা ব্যথার সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব কারণ মিষ্টি কুমড়োর বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট যা মাথা ব্যথা উপশমে কাজ করে থাকে কাঠবাদাম খাওয়ার অভ্যাস রাখুন অনেক সময় আবহাওয়া ধুলোবালির কারণেও মাথা ব্যথা শুয়ে থাকে আবার অনেক সময় মাসিকের চাপের কারণেও মাথা ব্যথা শুরু হয় এই সকল ধরনের ব্যথা কমানোর জন্য এক মুঠো বা দু মুঠো কাঠবাদাম চিবিয়ে খান কাঠবাদামে রয়েছে স্যালেসিন যা মাথা ব্যথা উপশমে কাজ করে এবং দ্রুত ব্যথা নিরাময় করে মনোযোগ দিয়ে গান শুনুন মন ভালো করার পাশাপাশি মাথা ব্যথা উপশমে সবচাইতে ভালো কাজ করে গান শোনা গবেষণাপত্রে প্রকাশ হয় যে গান শোনা প্রায় সতেরো পার্সেন্ট ব্যথা কমিয়ে দিতে সহায়তা করে কারণ গান মনোযোগ দিয়ে শোনার সময় আপনার লক্ষ্য মাথা ব্যথা থেকে সরে যায় যা আমাদের মাথা ব্যথার কথা অনেক সময় ভুলিয়ে দেয় এতে করেই সেরে উঠবে আপনার মাথা ব্যথা